স্যামসাং এবার লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M21 2021 নামে নতুন একটি স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি M21 2021 ফোনটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনোসের চিপসেট এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। আজকের এই ভিডিওতে আপনি জানাবো স্যামসাং গ্যালাক্সি M21 2021 এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং রিভিউ কোয়ালিটি নিয়ে। স্যামসাং গ্যালাক্সি M21 2021 ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি। ফোনটি চারকোল ব্ল্যাক এবং আর্কটিক ব্লু এই দুটি কালারে পাওয়া যাবে এবং এটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নচ ক্যামেরা সেট আপ। এতে দুটি সিম কার্ড এবং একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। এছাড়া এর সাথে থাকছে 403 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে 1UI 3.1 কোর বেসড অন Android 11 আর চিপসেটের ফোনটিতে থাকছে এক্সিনোস 9611 যেটির 10 nm আর্কিটেকচার তৈরি অক্টোকোর প্রসেসর। আর জিপসেটের ফোনটিতে থাকছে Mali G72। ফোনটি 4/64 এবং 6/128 এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রেয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 20 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার সাথে থাকছে 15W ফাস্ট চার্জার। এছাড়া সিগনেচার ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 12-13,000 ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 17-18,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়া বাজারে লঞ্চ হতে পারে 26 জুলাই আর বাংলাদেশের বাজারে আসতে পারে আগস্টের 1st উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।